সানমারি অভিযান্ত্রিক প্রতিষ্ঠানের খেলপথারত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মহানগর সমিতির উদ্যোগত অনুষ্ঠিত হয় সংঘনাদ। এই অনুষ্ঠানত সংঘর সদস্য সকলে আত্মরক্ষার কারণে ব্যবহার করা কেতবোর কৌশল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে অখিল ভারতীয় শারীরিক শিক্ষণ প্রমুখ সুনীল কুলকার্ণীর লগতে বহুকেইগৰাকী বিশিষ্ট ব্যক্তি। আজি আপনার সানমারি অভিযান্ত্রিক প্রতিষ্ঠানের খেলপথারত যে সংঘদাত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই সন্দর্ভত কি কব? আজি এই কার্যক্রমটির নাম সংঘনাদ। এটা আসলে আমি বর্ষ প্রতিপদ এই হিসাবে শাখায় শাখায় পালন করি। গুয়াহাটির ষাটির উপর শাখা আছে, তাত পালন হয়। এইবার আমি সামূহিকভাবে আর কিছু ডেমনস্ট্রেশন শারীরিক প্রদর্শন করে এই গোটি গুয়াহাটি মহানগরের এটা কার্যক্রম হিসেবে আমি করেছো। বর্ষ প্রতিপদ দুটা কারণত আমার কারণে অতি গুরুত্বপূর্ণ আর উল্লেখযোগ্য। আজিরপর সৃষ্টির আরম্ভণিরপর যে কালগণনা হয়, তো সেই দৃষ্টিরে আজি বছরের প্রথম দিন, আজি নহয় যাকালির প্রথম দিন আছে। সেখানে যোগাব্দর সলনি হয়েছে, 5124 যোগাব্দ আরম্ভ হয়েছে, অর্থাৎ মহাভারতের যুদ্ধের পিছত এটা 5123 বছর যাকালি শেষ হয়েছে, আজিরপর 24 আরম্ভ হয়েছে। তো এখানে বর্ষ প্রতিপদ বছর আরম্ভণি আমার কারণে গুরুত্বপূর্ণ। এখানে এই বর্ষ প্রতিপদর দিনাই পরম পূজনীয় ডক্টরজির জন্ম হয়েছিল, যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপন করেছে। এই দুটা কারণত আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই প্রত্যেক শাখাত কার্যক্রম করু, বিভিন্ন ঠাইত কোনোবা জেলাত কোনোবা মহানগর সামূহিক কার্যক্রম করে। আমি এইবার গুয়াহাটি মহানগরের যাক শাখাত শারীরিক অভ্যাস করবলে কোয়া হয়েছিল, বিষয় দিয়া হয়েছিল। ছয়টা শারীরিক বিভিন্ন শাখার প্রদর্শনে আজির আমার এই কার্যক্রম হয়েছে। আসলতে এই তো আমার নৈমিত্তিক কার্যক্রম, প্রত্যেক বছরে হয়। এইবার খালি আমি সমূহীয়াকে গোটেই মহানগরের সানমানি ফিল্ডত সংঘনাদ নাম দি পেলাই করেছো বর্ষ প্রতিপদ উৎসব পালন হে সমবেত হয়েছো। সংঘর স্বয়ংসেবক সকলে ইয়াত সংঘনাদ নামেরে একটা শারীরিক প্রধান কার্যক্রম অনুষ্ঠিত করেছো। ইয়াত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর অখিল ভারতীয় শারীরিক শিক্ষণ প্রমুখ মাননীয় সুনীল কুলকার্ণীদেব আহিছে, তেখেতর আজি মূল বক্তব্য হব। অসম সরকারের অবসরপ্রাপ্ত শিক্ষা আয়ুক্ত শ্রদ্ধেয় রমেশ দত্ত ডাঙরীয় ইয়াত আহিছে, আর মঞ্চ গুয়াহাটী মহানগরের মাননীয় সংঘচালক গুরুপ্রসাদ মেধি ডাঙরীয়ও ইয়াত উপস্থিত আছে। আপনাদের দেখিছে আমার স্বয়ংসেবক সকলে শারীরিক প্রধান কার্যক্রম ইয়াত করেছে। শরীর চর্চা এই কারণে লাগে যে শরীর সুস্থ হয়ে থাকলে মন সুস্থ হয়ে থাকবে, মন সুস্থ হয়ে থাকলে কর্ম প্রেরণা পাব। সংঘর স্বয়ংসেবক সকলে সমাজত আজি যে ধরনের কাম করে আছে নিরবভাবে কথা কলে নহব, কাম করব লাগিব। সংঘয়ে এনে ধরনের বিভিন্ন শারীরিক প্রধান কার্যক্রম বা বৌদ্ধিক কার্যক্রমের জড়িয়ে স্বয়ংসেবক সকলক সংস্কারযুক্ত শিক্ষা প্রদান করে, লগতে দেশভক্তি শিক্ষা দিয়ে। সংঘর কার্যর মূল আধার হয়েছে সংঘর শাখা। এই শাখাত প্রতিদিন এঘন্টা স্বয়ংসেবক সকল মিলিত হয়, শারীরিক বৌদ্ধিক বিভিন্ন প্রকারের সাহসিক খেল বিভিন্ন কার্যক্রম এঘন্টা দেড় ঘন্টা করে, আর প্রতিদিন এনে ধরনের সংস্কারযুক্ত শিক্ষা লাভ করে তখন সমাজ সেবার কারণে জীবনবৃত্তি হব পারে। কোনোবা হয়তো ধন দিছে, কোনোবাই সময় দিছে, কোনোবাই গোটেই জীবনে দি এই সংঘ কার্য চলাই গৈছে। আমি দেখিছো সমাজত যখন অসুয়া অনৈক্য সেইবর যাতে দূর করব পারি সংঘয় বিভিন্ন এই ধরনের কার্যর জড়িয়ে আর বিভিন্ন গতিবিধির জড়িয়ে সমাজত এক প্রভাব বিস্তার করবলে অক্ষম হয়েছে। যুর ঠাইত কাম কম আছে সেইবর ঠাইত যাতে কাম আরো আগুয়াই নিব পারি তার চেষ্টা চলিছে। সংঘ প্রতিষ্ঠার অসমত আজি 75 বছর অতিক্রম হল, সংঘ আজি একটা স্থিতিত উপনীত হয়েছে। তদুপরি 1925 সনত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা হয়েছিল, পরম পূজনীয় ডাক্তর কেশব বলিরাম হেডগড়ে সংঘ প্রতিষ্ঠা করেছিল। আজি সংঘ 96 বছর সম্পূর্ণ করলে আরো 3 বছর পিছত শতবর্ষত প্রবেশ করব। আজি বিভিন্ন প্রকারের সমস্যা যে দেশত দেখি আছো
সেই সমস্যাসমূহ সমাধান করার কারণে সংঘৰ স্বয়ংসেৱকসকলে তন মন ধন দি সকলো প্ৰকাৰৰ সহযোগ তেখেতসকলে কৰিছে। এই ধৰণৰ শাৰীৰিক প্ৰদান কাৰ্যক্ৰমৰ জৰিয়তে সংঘনো কি, সংঘই কি কৰি আছে, সেই বতৰা সমাজক দিয়াৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ। আগতে বহুত ভ্ৰান্ত ধাৰণা আছিল সংঘ সম্পৰ্কে, বৰ্তমান সংঘলৈ বিভিন্ন প্ৰকাৰৰ মানুহ আমাৰ লগত আহিছে, সকলো স্তৰৰ কাৰ্যকৰ্তা বা সমাজৰ ব্যক্তি আহিছে, সংঘক বুজিবলৈ লৈছে। আগৰ নিচিনা এই ভ্ৰান্ত ধাৰণা নাই, কিছুমান এনেধৰণৰ কুটকৌশল কৰি সংঘক বদনাম কৰাৰ কথা চিন্তা কৰিছিলে, সেই বদনামসমূহ আমি এতিয়া দূৰ কৰিব পাৰিছোঁ সংঘ কাৰ্যৰ জৰিয়তে। গুৱাহাটীৰ পৰা কৌশিক ৰাজখোৱাৰ সহযোগত হিমাশ্ৰী কলিতাৰ ৰিপৰ্ট, ডিবি নিউজ।